সোমবার সকালে জানা গিয়েছিল পর্ব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তীর বিয়ের খবর। রাতে জানা গেল বিয়ে করছেন টলিউডে আরও এক জুটি, সৌরভ দাস এবং দর্শনা বণিক। এই বিয়ের মরশুমে টলিউড পুরোদমে মেতে উঠেছে। সোমবার সন্ধ্যায় বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী। পরিবার ও কাছের মানুষদের সান্নিধ্যে শৈশাবুক করেন পরমব্রত ও প্রিয়া। আইনি বিয়ে সম্পন্ন হওয়ার পরে সমাজ মাধ্যমের পাতায় নিজেদের একাধিক ছবিও পোস্ট করেন অভিনেতা। পরমব্রত জানান, সোমবারের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কখনো বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে যুগলের। এই খুশির খবরের রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে জানা যায় বিয়ে করছেন টলিউডের আরও এক জুটি, সৌরভ দাস এবং দর্শনা বণিক। 15 ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। সৌরভ এবং দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস আগে থেকেই শোনা গিয়েছিল। সম্প্রতি তারা যে আরও ঘনিষ্ঠ হয়েছেন সে খবরও হাওয়ায় ভাসছিল। কিন্তু তাদের হঠাৎ বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে রীতিমতো চমকেই গিয়েছেন অনেকেই। কারণ এর আগে কোনো দিনই প্রকাশ্যে সেভাবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনেই। মন্টু পাইলট, খ্যাত সৌরভ ও টিটির ব্যস্ত অভিনেতা, বেশ কিছু জনপ্রিয় সিরিজে তিনি অভিনয় করছেন। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ অন্তর্মহল। অন্যদিকে দর্শনা ইতিমধ্যেই টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণের বেশ কিছু ছবি করে ফেলেছেন। সিরিজ থেকে সিনেমা তার কাজের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি শোনা গিয়েছিল তারা একসঙ্গে একটি সিরিজে অভিনয়ও করবেন। আপাতত দুজনে ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে।